শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন বাজে 9:45, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সারাদিন দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো সকালের কাজকর্ম সব মোটামুটি সারা হয়ে গেছে, এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার হাজবেন্ডও এখনই বেরিয়ে গেল, তারপর চায়ের বাসন টাসনগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। এই এখন রান্নাঘরে যাচ্ছি, চায়ের বাসনগুলো পরিষ্কার করবো, ধোয়া ধুয়ি করবো আর কি। আর কালকে যা ঝড় হয়েছে, আজকে ঘর পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো ঠিক আছে, চলো, আশা করি ভালো লাগবে, সারাদিন দেখতে থাকো। চলো, সবজিগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম, সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম, কাজটা এগিয়ে থাকবে। আর এই খোসাগুলো না গাছের গোড়ায় দেবো। তোমরা সবজির খোসা ফেলবে না, গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবে। দেখেছো কত কুড়ি আসে? এটা ভালো সার। এই ধারে ধারে দিয়ে দিলে না, এরপর জল দিয়ে দিলে ভালো কুঁড়ি টুড়ি আসবে। আমি আগে জানতাম না, একদিন আমি নিজেই এক্সপেরিমেন্ট করেছি, তাতে দেখলাম যে ভালোই হয়েছে গাছগুলো। বিশেষ করে বেল গাছটা দিয়ে করেছিলাম এক্সপেরিমেন্ট। দেখেছো কত কুঁড়ি এসছে? তোমরাও করো। আমার পুজো হয়ে গেল, মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়ে গেল, আর খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে বসি। আজকে এত দেরি হয়ে গেছে পুজো সারতে যে এসে আর কিছু খাইনি, একেবারেই একটু ফলমূল খেয়েছি, মিষ্টি খেয়েছি, ব্যাস তারপরে খেতে বসে যাই। আর এখন যদি কিছু খাই তো আর খেতে পারবো না, সেই জন্য এখন আর কিছু খেলাম না। আর ওই দেখো আকাশের অবস্থা খুব খারাপ, আবার কালকে ঝড় তো আর বলার কথা নয়, কালকে তো প্রচণ্ড ঝড় হয়েছে। আর আজকেও মনে হচ্ছে হবে, ঝড় হলে ভালো লাগে না, বৃষ্টি হলে অসুবিধে নেই। এই অ্যাডভেস্টার উপর কত আম পড়ে আছে গো! হ্যাঁ, ওই ছোট অ্যাডভেস্টার উপরে অনেক আম পড়ে আছে, ওই যে ছোট অ্যাডভেস্টার উপর, না টিনে চালে নয়, ছোট্ট একটা ছাদ মতো আছে না বাথরুমের উপরে, অনেক আম পড়ে আছে, পাকা আম। হ্যাঁ দেখো, দরজার উপরে যে পাশে একটা ছোট্ট আছে না ছাদ মতো, ওইটাতে অনেক বড় বড় এই বড় বড় আম পড়ে রয়েছে। কালকে এটা খুব মজা হয়েছিল, একদম মানে টিনটা পুরো বিছিয়ে গেছিল একদম, মানে দেখতে এত ভালো লাগছিল যে ভাবতে পারবে না, প্রচন্ড মানে বিছিয়ে গেছিল একে আমের মধ্যে। তারপরে তো বাগানে যা পড়ার পড়েছে ছেড়ে দাও, তারপর ওই ইয়েটা অ্যাডভেস্টারটা যেখানে ওই গাড়ি থাকে তার উপরটা, এত আম পড়েছে, এত আম পড়েছে, লাস্টে ওরা বস্তায় করে করে সব তুলে নিয়ে যাচ্ছে। আর এবারে আমের ফলনটা তোমাদের দেখিয়েছি না, প্রচন্ড আমের ফলন হয়েছে। তো চলো, যাই হোক, এখন আর বকে লাভ নেই, পেটে প্রচন্ড খিদে, পরে কথা বলছি। আমাদের খাওয়া হয়ে গেল, খেয়ে দে একজন তো যথারীতি ফোন নিয়ে বসে পড়েছে, সিরিয়াল দেখতে। আমি এবার একটু রেস্ট নেব, চলো পরে কথা বলি। তাহলে ওটা ছাদে দাও, রোদ্দুরে তো রোদ্দুর নষ্ট হয়ে যাবে তো। না এগুলো নষ্ট হয় না, এগুলো মরে না, কি বলতো এটাকে যখন আমি ছাদে দেবো না, কড়া রোদ্দুরে নষ্ট হয়ে যাবে। এখন তো একদম ছোট, এখন বড় হয়নি না,
একটুখানি ঘরের মধ্যে রেখে কিছুদিন রেখে তারপর ছাদে দেবো। সেই জন্যই এখন 6:45 বাজে, কালকে এমনি সময় না পুরো তাণ্ডব চলছিল একদম। আজকে যে খুব একটা আকাশের অবস্থা ভালো তা নয়, হতে পারে পরে হতে পারে, তবে কালকে এমনি সময় এমনি সময় ওপরেই ছিলাম জানো তো, ওপরেই ছিলাম আমি তখন, সন্ধ্যে দিতে এসেছিলাম, আর যখন প্রচণ্ড ক্লাস হচ্ছে তখন আমি চলে গেছি নিচে, নিচে চলে গেছি, গিয়ে কোনো রকমে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছি, আবার এসছি পরে। খুব ক্লাস হচ্ছিল কালকে, বৃষ্টিতে অসুবিধা নেই, কী বলতো খুব জোর বাজ বিদ্যুৎ পড়ে না, খুব ভয় লাগে। আর আজকে এই যে এইটাকে নিয়ে যাই, এই যে অ্যালোভেরা গাছ তিনি এনে দিয়েছে বললাম না তখন, এটা নিচে রাখা ছিল কিন্তু নিচে রেখে লাভ নেই দেখলাম, ওপরেই থাক, তবুও রোদ্দুর জল টল পাবে তো, এখানে রেখে দিলাম। আর নিচে বাড়ছে না, এই চারটে, এই চারটে পাতা ছিল, চারটেই রয়েছে, বলেছিল যে রোদ্দুরে না দিতে, একদম ছোট গাছ তো পরে ওটা একটু বড় হলে রোদ্দুরে দিতে। আরো অ্যালোভেরা গাছ রয়েছে, আরো দেখাচ্ছি, এই দেখো এই যে অ্যালোভেরা গাছ, এই যে এই যে আরো অ্যালোভেরা গাছ রয়েছে, এখানে তো লাই হয় না, আর আমগুলো কিরম পেকেছে দেখে যাব, কালকে ঝড়ে তো সব ফাঁকা হয়ে গেছে, তাও এখনো গাছে যা আছে বোধহয় 2-3 বস্তা হয়ে যাবে, প্রচুর আছে এখনো। এই দিকটাই কি, ওই দিকটাতে তো আরো অনেক আছে, চলো সন্ধ্যেটা দিয়ে দিই। আকাশের অবস্থা দেখো একবার, খুব খারাপ অবস্থা, যখন তখন নামবে, ঝড়ই হোক আর বৃষ্টি হোক আকাশের অবস্থা খুব খারাপ। বলতে বলতে মেঘ ঘনিয়ে আসছে, ওই দিকটা তো একদম পুরো, এই দিকে চলে আয়, হাই থাকিস না চলে আয়, কালকে এমনি সময় আমি আটকে পড়েছিলাম, চলে আয়। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম, আমাদের ডিনার এখনই হয়ে গেল, ডিনার টিনার করে এবার তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর বারবার লোডশেডিং হচ্ছে আমাদের, আর এই গরমে যদি বারবার লোডশেডিং হয় বুঝতে পারছো কী কষ্ট, আমরা বারবার যাচ্ছি তিনতলায়, যাচ্ছি কিছুক্ষণ বসছি, তারপরে আবার কারেন্ট আসছে, আবার আসছি, এসে একটু 10 মিনিট বসছি কি বসছি না, আবার কারেন্ট যাচ্ছে, কেন যে এতবার কারেন্ট যাচ্ছে কেন বুঝতে পারছি না, ইয়ে কী বলে মনে হয় টেস্ট করছে, কত সারা চেটারা এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ সারানো যত এই রাত্রিবেলাতেই হলো, সেটা এমার্জেন্সি তো বলা যায় না, না তো সেই জন্যে এত মানে কি বলবো, বারবার সেই সিঁড়ি ওপর নিচ ওপর নিচ করতে হচ্ছে, ঘরে তো থাকা যাচ্ছে না, না এই গরমে তবু ছাদে একটু ঠান্ডা হাওয়া টাওয়া দিক আর না দিক ঠান্ডা ভাবটা রয়েছে, তো সেই জন্যে এক্ষুনি ছাদ থেকে আবার এলাম। আর আমরা কী বলতো ঠিক খেতে বসেছি আর কারেন্টে চলে গেল, খাওয়া দাওয়া কমপ্লিটও হয়নি, সবে খেতে বসেছি, তারপরে উঠে আবার সেই মোমবাতি জ্বালা এই জ্বালা সেই জ্বালা করে অন্ধকারে কিছু খুঁজে পাচ্ছি না, টর্চের এই ইয়ের ওই মোবাইলে টর্চ দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে সব কিছু মোমবাতি জ্বালানো হলো, যার জন্য আমি একটা বড় মোমবাতি রেখে দিয়েছি ওইদিকে, কিছুদিন লোডশেডিং হচ্ছিল, সেই মোমবাতি জেলে নেবালাম, আবার কারেন্ট চলে গেল, দিয়ে আবার ছাদে গেলাম, এসে আবার এখন ঢুকেছি, 3 বার হলো। তো যাই হোক বৃষ্টি তো হলো না, মেঘ টেঘ তো ভীষণ একদম মানে ইয়ে করে এলো, ঘনিয়ে এলো, কিন্তু বৃষ্টি তো হলো না, ওটা অন্যদিকে হয়েছে বৃষ্টিটা, যার জন্যে গরমটা এতটা বেড়ে গেছে। আর খাওয়া দাওয়ার মানে করে যে আমরা রাখবো টাকবো সেটা করতে পারছিলাম না, এতটাই মানে ঘুটঘুটে অন্ধকার, তারপরে সবাই মিলে গেছিলাম ছাদে, শুধু আমরা নয়,
আমার দেওর, তারপরে দেওরজি, মানে মেয়ে ছেলে সবাই আমরা একসাথে গেছিলাম উপরে। দিয়ে গিয়ে পায়চারি করছিলাম, আমি বললাম খেয়ে দিয়ে একটু পায়চারি হয়ে গেল। এমনিতে তো খেয়ে দিয়ে পায়চারি হয় না, এই জন্য খেয়ে দিয়ে একটু পায়চারি হয়ে গেল ছাদে। আর সিঁড়ি দিয়ে উঠাটা বারবার ভীষণ ইয়ে লাগে, তো কি আর করা যাবে, কিছু করার নেই। এখন ফ্যানটা চালিয়েছি, আর কি হয়েছে আমি ভাবলাম কি যে শুধু আমাদেরই গেছে, দেখলাম না আমাদের শুধু নয়, একদম বিলকুল যত দূর চোখ যাচ্ছে দেখলাম সবাইকারই গেছে। তার মানে আসার চান্স থাকে, আর যদি নিজেদের একার হয় না তখন খুব অসুবিধা হয়, কারণ কি তখন আবার আসার কোনো চান্স থাকে না। আর সকালে উঠে সকলে কাজকর্ম আছে, রাত্রে না ঘুম হলে হয় বলো? তো সেই জন্যে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ব্লগটা শেষ করে তারপরে আমরা সব শুতে যাব। তো চলো আজকে এই পর্যন্তই, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আজকে এই পর্যন্তই, টাটা। তুমি মুখেই টাটা বলে দাও। টাটা। ও পাশে বসে আছে।